অনিক ডিয়ার স্টুডেন্ট, স্ট্যান্ডার্ড ওয়ানে আজকে আমি জিকে পড়াবো। তোমরা সরি জিকে নয় গ্রামার, আমি আজকে দেখো গ্রামারের প্রোনাউন্সিয়েশন অফ ইংলিশ কনসোনেন্ট। আগের এপিসোডে আমি পড়িয়েছিলাম প্রোনাউন্সিয়েশন অফ ইংলিশ ভাওয়েল, ভাওয়েলের উচ্চারণ করিয়েছিলাম, কিন্তু আজকে আমি পড়াবো প্রোনাউন্সিয়েশন অফ ইংলিশ কনসোনেন্ট। কনসোনেন্ট কথার অর্থ হলো ব্যঞ্জন বর্ণ, তোমরা যেগুলো ব্যঞ্জন বর্ণ বলো ইংরেজিতে বলা হচ্ছে কনসোনেন্ট। আর ভাওয়েল শিখিয়েছিলাম যেগুলো হলো স্বরবর্ণ, সবার মনে আছে তো? আচ্ছা দেখো, তাহলে স্বরবর্ণ আমরা শিখে এসেছি, ভাওয়েলের প্রোনাউন্সিয়েশনগুলো আমরা জেনে এসেছি, আজকে আমি কনসোনেন্টের প্রোনাউন্সিয়েশনগুলো শেখাবো। ইংলিশ সাউন্ড যাকে বলে, দেখো ইংরেজিতে যখন আমরা বি বলি, সেই বিকে কি উচ্চারণে আমরা বাংলায় সাউন্ডটা বলবো? ব। তাহলে ইংরেজিতে যে বি হয় বাংলায় হয় সেটা ব। ওকে, তারপরে দেখো সি, সিটাও তো কনসোনেন্ট, তাহলে সি এর উচ্চারণ বা সি এর সাউন্ড হবে ক অথবা স, দুটো সাউন্ডই আসবে, সি এর সাউন্ড আসবে ক আর স। ওকে, নেক্সট দেখো ডি, ডি ডি হলো কনসোনেন্ট, ডি এর বাংলা সাউন্ড আসবে ড, ড হলো ডি। ডি যদি আমরা ইংরেজিতে বলি তাহলে বাংলায় তাকে বলবো, তার সাউন্ডটা আসবে ড। নেক্সট এফ, এফ হলো ইংরেজি কনসোনেন্ট, তার বাংলা সাউন্ডে কি বলবো? ফ। ওকে, ফ, এফ এর সাউন্ড হলো ফ। নেক্সট জি, জি হলো ইংরেজি কনসোনেন্ট, তার সাউন্ড হবে গ অথবা জ, তাহলে গ আর জ নিয়ে হয় জি। নেক্সট এম, এম কনসোনেন্টের সাউন্ড আসবে ম, বুঝতে পারছো? এম সাউন্ডকে আমরা এম, এম এর সাউন্ডকে বলবো ম। নেক্সট এন, এন হলো কনসোনেন্ট, তাকে আমরা বাংলায় যখন উচ্চারণ বা বাংলা সাউন্ডটা বলবো যখন ন, ন বলবো, এন ন। এবার দেখো পি, পি এর সাউন্ড আসবে প, কি আসলো? পি এর সাউন্ড হলো প। এগে বি সাউন্ড হলো ব, কি বললাম? বি এর সাউন্ড ব, সি এর সাউন্ড প ও স, ডি এর সাউন্ড ড, এফ, এফ এর সাউন্ড ফ, জি, জি এর সাউন্ড গ অথবা জ, গ ও হতে পারে আবার জ ও হতে পারে। এম, এম এর সাউন্ড আসবে ম, ম দিয়ে এম এর সাউন্ড হচ্ছে এন, এন কে আমরা ন দিয়ে উচ্চারণ বা সাউন্ড ব্যবহার করতে পারবো, পি এর সাউন্ড আসবে প। ওকে, চলো নেক্সট দেখো কিউ, কিউ এর সাউন্ড কি আসবে? ক, কিউ কে সাউন্ড হিসাবে আমরা ক বাংলায় বলতে পারি। ওকে, নেক্সট দেখো আর, আর কনসোনেন্টের সাউন্ড আসবে র, বয়ঃশূন্য র বা র। তারপরে এস, এস এর সাউন্ড আসবে স, এস এর সাউন্ড স। টি, টি এর সাউন্ড ট, টি এর সাউন্ড আসবে ট। ভি, ভি এর কি সাউন্ড আসবে বলতো? ভি এর সাউন্ড হয় ভ। নেক্সট দেখো ডাব্লিউ, ডাব্লিউ সাইন হচ্ছে ওয়া, ওয়া, ও আর মুখস্থ ওয়া। অ্যান্ড এক্স, এক্স এর সাউন্ড কি হবে? কয়েস হয় বলতে হবে, স্ক, স্ক। এবার ওয়াই এর সাউন্ড আসবে আই বা দীর্ঘ ই, এবং জেড এর সাউন্ড আসবে জ। তাহলে আজ তোমাদের আমি প্রোনাউন্সিয়েশন অফ ইংলিশ কনসোনেন্ট এ বি থেকে জেড পর্যন্ত যে সাউন্ডগুলো হয় সেগুলো ইংরেজি থেকে বাংলায় সাউন্ড কি হতে পারে শেখালাম, তোমরা এগুলো ভালো করে শিখবে। আবার নেক্সট এপিসোডের জন্য তোমরা এনআরপি স্কুল টিচিং এ সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করবে। ওকে, গুড বাই।